This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. শ্রী শ্রী শীতলা মন্দিরে পঞ্চাশতম বর্ষের উৎসব উদযাপনে সিডি ২২ নম্বর উদ্যানপল্লীতে রবিবার সকাল ১০টায় ১৯তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। সংলগ্ন এলাকায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য এই রক্তদান শিবির এবং যত্ন সহকারে চক্ষু পরীক্ষাও করা হয়। দুপুর ২টো অবধি এই রক্তদান শিবির চলে। আপনার নাম কি? বিশ্বনাথ মিস্ত্রি। আজকে যে রক্তদান শিবির এখানে আয়োজন করা হয়েছে এই বিষয়ে একটু 24 আওয়ার্স এর ভিউয়ার্সকে কিছু বলুন। আমাদের এই অঞ্চলটা সাধারণত গরিব অঞ্চল, মানে কলোনি অঞ্চল, গরিব অঞ্চল। এখানে আমাদের এখানে রক্তদান শিবির কোনো সংগঠনতে করা হয় না। আমি এখানকার ক্লাবের প্রেসিডেন্ট, আমি এখানে, হ্যাঁ, আমি উন্নয়ন কমিটির সেক্রেটারি, আমি এখানকার অঞ্চল উন্নয়ন কমিটির সেক্রেটারি, ক্লাবের প্রেসিডেন্ট। কিন্তু আমি আরও অনেক সংগঠনে আছি, কিন্তু কোনোভাবেই কোনো রক্তদান শিবির আমাদের এখানে হয় না। এবং আমাদের এখানে গরিব মানুষের রক্তের প্রয়োজন হয় এবং তার রক্তের কার্ডের জন্য হন্য হয়ে এদিক ওদিক ছুটতে হয়। এই জন্য আমি ব্যক্তিগত উদ্যোগ নিই, আমি ক্লাব সংগঠন থেকে এবং অন্যান্য সংগঠনের চেষ্টা করছি করার জন্য, কিন্তু করতে পারিনি। ওই পার উদ্যোগ মিটিংয়ে বলার পরেও তবে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ১৬ বছর রক্তদান শিবির করছি এবং ১৯ বছর স্বাস্থ্য শিবির করছি। এবং এতে আমার যে কার্ড হচ্ছে, কার্ডগুলো নিয়ে যদি কোনো মৃতপ্রাপ্ত যাত্রী রক্ত, মানে যা রক্ত লাগবে, প্রায় রক্ত মারা যাবে, সেগুলো যদি আমাদের মন্দিরের রক্তের কার্ড নিয়ে, অল্প কার্ড, কিন্তু এই কার্ড নিয়ে যে রক্ত তার শরীরে ঢোকে সে প্রাণে বেঁচে যাবে। সে এবং হয়েছে যে আমাদের কার্ডে এই রক্তের কার্ড আমাদের লাগেনি কখনো। এই যে আমরা ১৬ বছর রক্তদান শিবির করছি, এই রক্ত কার্ড আমাদের লাগে, রক্ত কার্ড আমাদের গরিব মানুষ অন্য লোকদের রেখেছে এবং তারা রক্ত কার্ডে উপকার পেয়েছে। এবং যার জন্য রক্তদান শিবিরটা আমি মনে করছি এই সময় রক্তদান শিবির গরমের সময় হয় না এবং ভোটের সময় তো হচ্ছেই না, এই সময়টা রক্তদান শিবির করলে পরে মানুষ উপকার হবে, যার জন্য রক্তদান শিবিরটা গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এখানে কি খালি রক্তদান শিবিরই আয়োজন করা হয়েছে না আরও কিছু আয়োজন করা হয়েছে? আরও স্বাস্থ্য শিবির আছে এবং মানে এখানে আগে শীতলা যাত্রা হতো, তারপর হচ্ছে বাউল গানও, যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। হ্যাঁ, বুঝতে মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা, ওষুধপত্র, চোখের ওষুধপত্র দেওয়া হচ্ছে এখান থেকে। হ্যাঁ, তার শারীরিক বিভিন্ন কন্ডিশন দেখে তাকে যতটা মানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছে এখান থেকে। আপনার নাম কি? খোকন ভূঁইয়া, ডাকনাম অনিমেষ। এইখানে আপনি রক্তদান শিবিরে, মানে এই বিষয়ে আমি জানতে চাইছি যে এটা কি প্রথমবার আপনি এখানে এসেছেন বা রক্তদান শিবিরে কি? বিশ্বনাথ দা আজকে প্রথমবার এটা আমাকে এখানে সবার সঙ্গে সহযোগিতা করার সুযোগ করে দিয়েছে। বিশ্বনাথ দাকে ধন্যবাদ জানাই, আর তার আগে ধন্যবাদ জানাই যাদের আমাদের চ্যানেল আজকে আপনারা উপস্থিত হয়েছেন 24 টিভি, সেখানে পুরো ব্যাপারটা সবার সামনে তুলে দেওয়ার জন্য। এবং এখানে বিশ্বনাথ দা আজকে যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে হেলথ চেক আপ আছে, আই চেক আপ রয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে। এখানে সবাই প্লাস দেখছি এখানে অ্যাপেলো ডোনেশন এরা খুব ভালোভাবে সহযোগিতা করছে এবং বিএস ফাউন্ডেশন যেটা চক্ষুদান উপরে আপনারা দেখলেন ওখানে চলছে, চিকিৎসা চলছে, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এবং কিছু গরিবদের বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি, সেটা আস্তে আস্তে সবাই আসছে, যে যার মতন করে নিয়ে যাচ্ছে। কি আজকে একটা দিনই না আরও কিছুদিন চলবে? না, এটা আজকে একটা প্রোগ্রাম আছে এবং এটার সঙ্গে কিছু কালচারাল প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা এবং আগামীকাল, এবং আগামীকাল তারপর সর্বশেষে প্রসাদ, মানে ভোগ বিতরণ করে এটাকে শেষ করা হবে। মানে ৩টা থেকে রক্তদান শিবির চলছে? এটা সকাল ১০টা থেকে রক্তদান শিবির শুরু হয়ে গেছে। এর মধ্যে প্রচণ্ড গরম বাইরে, এই গরমের মধ্যেও আমাদের পাড়ার সমস্ত মা বোনেরা সবাই মিলেই সহযোগিতা করে ব্লাড ডোনেশন চলছে, সবাই ডোনাররা এখানে আসছেন উপস্থিত আস্তে আস্তে। তবে আশেপাশে প্রচুর টেম্পারেচার, সবাই আসতে পারতে পারছে না ছুটির দিনে বলে সবাই মিলে সহযোগিতা করে এটাকে আস্তে আস্তে একটা সফল মন্দ করা হচ্ছে। কতজন এসছে এখন পর্যন্ত, মোটামুটি কতজনের কাউন্ট আছে? এখন অবধি ব্লাড ডোনার হিসেবে প্রায় ১৫-২০ জন মতন ডোনার ডোনেট করেছে। এটা ২টো অবধি আমরা টাইম করেছি, কেন রক্ত বেশিক্ষণ রেখে সংরক্ষণ করে রাখা যায় না, যেটার জন্যে সংগ্রহণ মানে কালেক্ট করা ব্লাডটা, সেই ব্লাডটাকে যথা জায়গায় যথা টাইমে পৌঁছে দিতে হবে। আমরা নিয়ে যদি এখানে রেখে দিই সেটা তো নষ্ট হয়ে গেল, তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প করার যেটা উদ্দেশ্য, যে আজকে রক্ত যেটা প্রয়োজন আজকে মানুষের জীবনে, সেটার জন্যে আমরা ২টো অবধি টাইম করেছি। ২টোর মধ্যে যেটুকু হবে হবে, তার মধ্যে আমরা এটা ব্লাড ডোনেশন ক্যাম্প, লাইফ কেয়ার আছে, লাইফ কেয়ারকে দিয়ে আমরা হাতে হাতে হ্যান্ডওভার করে দেবো। দিদি, আপনার নাম কি? আমার নাম রিঙ্কু মিস্ত্রি। আপনি এই সংস্থার সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছি এবারই বউ। তো এই যে রক্তদান শিবিরে আপনি অংশগ্রহণ করছেন, আপনার কেমন লাগছে?
খুব ভালোই লাগছে, কারণ সবাই রক্ত দিচ্ছে, দেখতেও ভালো লাগছে, আর অনেক মানুষের উপকারও হচ্ছে, সেটাও ভালো লাগছে, আর আমরা যে অনেক মানুষের উপকার করতে পারছি সেটা আমাদের কাছে বড় পাওনা। আপনি কি প্রথমবার এরকম রক্তদান শিবিরে আপনি অংশগ্রহণ করেছেন? না, আজ থেকে প্রায় এখন 15 বছর হয়ে গেল আমি এখানে রক্তদানের সাথে যুক্ত আছি। মোটামুটি কতজন এসেছে আজকে সকাল থেকে রক্তদান শিবিরে? এখন থেকে 50 থেকে 55 জন প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আর কতটা আশা আছে যে আরও লোক আসবে? কারণ কি বাইরে তো ভীষণ গরম, তো আপনার এখনও আশা আছে? যতজনকে বলা হয়েছে মানে সবাই প্রচার করা হয়েছে, মনে হচ্ছে এখনও আরও হয়তো 20-30 জন আসতে পারে। এই যে সংস্থা, আপনাদের সংস্থা, তার ব্যাপারে কিছু বলতে চাইবেন আপনি? এই ব্যাপারে বলতে চাইছি যে এই যে আমরা যে সংস্থাটা করছি, এই যে আমরা যে রক্তদানটা করছি, এটা আমরা নিজেদের উপরে খুব গর্বিত হচ্ছি যে আমরা মানে ঘরোয়াভাবে যে আমরা এটা আয়োজন করতে পেরেছি, সবার মাধ্যমে যে তুলে দিতে পেরেছি, আর সবাই যে এখানে এসে আমাদের সাথে সহযোগিতা করছে, তার জন্য আমরা খুব গর্বিত, এবং যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। এখনও পর্যন্ত 10 জন হয়েছে, মহিলার মধ্যে 10 জন হয়ে গেছে রক্ত দেওয়া, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ মহিলা হয়েও যে আমাদের পাশে সে দাঁড়িয়েছে, এই যে রক্ত দিচ্ছে মানুষের সাথে, মানুষের পাশে যে দাঁড়াচ্ছে, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে রক্তদানের সাথে সাথে আমাদের চক্ষু শিবির আছে, স্বাস্থ্য শিবির আছে, এবং আমাদের গরিব দুস্থ লোকদেরকে কাপড় দান করা হচ্ছে। আমি ফ্যামিলির সঙ্গে প্রায় 17 বছর জড়িত, আর সেই সূত্রে আমিও গর্বিত যে আমি এই মানে সামান্য হলে কিছু এদের উপকার যদি লাগি, তার জন্য আমি মানে রক্তদান করি, প্লাস এদের সঙ্গে আমি থাকি সবসময়। প্রথমবারে আপনি কি রক্তদানে অংশগ্রহণ করছেন? না, আমি 17 বছর ধরে জড়িত। রক্তদান কি প্রথমবার করেছেন এর আগে? আমি বছরে 2 বার রক্তদান করি।